প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক দু হাজার জন্য বাংলার মোস্ট ইম্পর্ট্যান্ট পঁয়ত্রিশটি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে তো তোমরা যদি ভালো রেজাল্ট করো তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখান এখান থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্নই কমন পাবে আশা করি তোমরা বেশিরভাগ প্রশ্ন এখান থেকে কমন পাবে তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি তো সঠিক বিকল্পটি নির্বাচন করো প্রথম প্রশ্ন নিখিলের বুদ্ধি ছিল মাঝারি তীক্ষ্ণ মোটা সামান্য সঠিক উত্তর হয়ে যাবে খ তীক্ষ্ণ এরপরে দুই নম্বর প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়িতে ছিল আটজন লোক নয়জন লোক দশজন লোক সাতজন লোক তো সঠিক উত্তর হয়ে যাবে খ নাম্বারটা নয়জন লোক তারপরে দেখো তোরে তো তোরেও তো টেনে নিচ্ছিল কে এ কথা বলে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা চারটি অপশনের মধ্যে ঘ তারপরে চার নম্বর প্রশ্ন নির্ঘাত মরে গেছে বইটা কে বলেছে সঠিক উত্তর হয়ে যাবে জগা পাঁচ নম্বর প্রশ্ন রূপনারায়ণের কুলে জেগে ওঠে কবি ভালোবাসলেন সঠিক উত্তর হয়ে যাবে গ নাম্বার সত্যকে এখানে প হয়ে গেছে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে তোমরা এগুলো ম্যানেজ করে নেবে ছয় নম্বর প্রশ্ন হরিণীর গায়ের রং ছিল সঠিক উত্তর হয়ে যাবে গ বাদামি তারপরে সাত নম্বর প্রশ্ন দেখো আমি দেখি কবিতায় কবিতার স্তবক সংখ্যা কত তো সঠিক উত্তর হয়ে যাবে গ তিনটি একেরাট নিজের বিবেককে কবি তুলনা করেছেন সঠিক উত্তর হয়ে যাবে তো সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা এখানে বারুদের সঙ্গে গ নাম্বারটা নয়ের দাগে শম্ভু অমরকে কার সঙ্গে তুলনা করেছেন সঠিক উত্তর হয়ে যাবে ঘ কর্ণের সঙ্গে অথবা প্রশ্ন সব মিলিয়ে যেন একটা শ্মশান কারণ সঠিক উত্তর হয়ে যাবে ক সব গভীর অন্ধকারে ডুবে গেছে দশ নম্বর প্রশ্ন অমর ছাত্র অবস্থায় সংস্কৃতে কত নাম্বার পেয়েছিলেন সঠিক উত্তর গ তেরো অথবা প্রশ্ন রজনীকান্তের মতে তার শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে সঠিক উত্তর গ সদ্বংশের পবিত্র রক্ত এগারো নম্বর প্রশ্ন বানু কার স্ত্রী ছিলেন সঠিক উত্তর গ সুজা এগারো অথবা প্রশ্ন নাটক করাকে নাট্যকার বলেছেন সঠিক উত্তর হয়ে যাবে ক বোকামি একের বড় প্রশ্ন ব্রেকটো কোন দেশের মানুষ সঠিক উত্তর হইবে ঘ জার্মানি অথবা প্রশ্ন মর্দানা কথাটির অর্থ সঠিক উত্তর হইবে গ পৌরুষ বাড়ির উনুনয় জ্বলবে না কারণ সঠিক উত্তর খ কর্তার মৃত্যু হয়েছে চোদ্দো নম্বর প্রশ্ন দেখো ভারত মাতা ছবিটি কার সৃষ্টি চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হিসাবে ক অবনীন্দ্রনাথ ঠাকুর তারপরে দেখো প্রশ্ন মেঘে ঢাকা তারা ছবিটির পরিচালক সঠিক উত্তর হিসেবে ঋত্বিক ঘটক গ নাম্বারটা তারপরে দেখো ষোলো নম্বর প্রশ্ন মেডিকেল কলেজে কে প্রথম সব ব্যবচ্ছেদ করেন সঠিক উত্তর হিসাবে ঘ মধুসূদন গুপ্ত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে কমেন্ট করবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে নেবে কারণ এর পরবর্তী যত গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হবে বা পোস্ট করা হবে তোমরা তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবে সতেরো থাকে অল্পপ্রাণ ধ্বনিটি মহাপ্রাণ ধ্বনির নেয় উচ্চারিত হলে তাকে বলে সঠিক উত্তর হবে গ পিনায়ন আঠারো প্রশ্ন দেশ বিদেশ এটি কি জাতীয় শব্দ সঠিক উত্তর হিসেবে খ সমাজবদ্ধ শব্দ উনিশ নম্বর প্রশ্ন মৃত্যুঞ্জয় এক তারা নোট নিখিলের সামনে রাখল টাকাটা রিলিফ ফান্ডে দেবে বলে কুড়ি নম্বর প্রশ্ন তুমি যে বামন হয়েছো এখানে বক্তাকে তোমরা এই প্রশ্নটির উত্তর আমাকে কমেন্টের মাধ্যমে জানাও একুশের দাগে সে কখনো করে না বঞ্চনা সে কে সঠিক উত্তর হিসেবে খ সত্য বাইশের দাগে আগুন জ্বল আবার এখানে আগুন জ্বলা ক্রিসের প্রতীক সঠিক উত্তর হয়ে যাবে ঘ আরম্বর ও বিলাসিতার প্রতীক তেইশ নম্বর প্রশ্ন সেই কবিতায় জাগে সে হলো সঠিক উত্তর ঘ বিবেক চব্বিশ নম্বর প্রশ্ন শম্ভুবাবু জ্বালনা দিয়ে লাভ দেবার আগে কার নাটকের সংলাপ বলেছিলেন সঠিক উত্তর গ তুলসী লাহিরি অথবা প্রশ্ন দ্য নাইট ইজ কলিং মি এই সংলাপের নাট্যকারকে সঠিক উত্তর গ বানার্ড শ পনেরো দাগে উপকথার আটলান্টিস হলো একটি দ্বীপ সঠিক উত্তর হল ঘ সাকা হলেই যা অনিবার্য ছিল সঠিক উত্তর হয়ে যাবে খ অরন্ধন মেয়েটিকে রজনীকান্ত মেয়েটি রজনীকান্ত বাবুকে কোন চরিত্রের ভূমিকায় অভিনয় করতে দেখে ভালোবাসে সঠিক উত্তর ঘ আলমগীর নানা রঙের দিন নাটকটি মূল নাটকের ভাষান্তর সঠিক উত্তর গ দাসওয়ান সং সাতাশ নম্বর প্রশ্ন বলো 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 শবে গানটি লিখেছেন সঠিক উত্তর হিসেবে সঠিক উত্তর হিসাবে বন্ধুরা ঘ নাম্বার অতুল প্রসাদ সেন আঠেরো দাগে আঠাশ দাগে সরি অযান্ত্রিক ছবির পরিচালক হলেন সঠিক উত্তর গ ঋত্বিক ঘটক ধ্বনি উচ্চারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করে খ জিব্বা তিরিশ নম্বর প্রশ্ন বুড়িকে স্পষ্ট হরিবল বলতে শুনেছে সঠিক উত্তর সাহেবের খ নকরি নাপিত একত্রিশ নম্বর প্রশ্ন সবুজের অন্টন ঘটে এর কারণ সঠিক উত্তর ক শহর থেকে বৃক্ষ নিধন কিছুদিন পর শুনলাম কী শুনলেন সঠিক উত্তর ক পাঞ্জা সাহেবে শাখা হয়েছে তেত্রিশ নম্বর প্রশ্ন আর একদিন তাকে দেখে মনে হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা এর সঠিক উত্তর হয়ে যাবে গ ভোরের আলোর চেয়েও সুন্দর চৌত্রিশ নম্বর প্রশ্ন দ্বিতীয় লাভসিনটা কী সঠিক উত্তর হইবে ক প্রোগ্রেসিভ লাভসিন চৌত্রিশ নম্বর প্রশ্ন ভাত কাপড় দেওয়ার অর্থ সঠিক উত্তর হইবে গ ভরণ পোষণের ব্যবস্থা আজকের শেষ প্রশ্ন সে খুঁটি রাখতে চায় না কে খুঁটি রাখতে চায় না সঠিক উত্তর হিসেবে গ বসুমতি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্ত ধন্যবাদ